hit the subscribe button and press the bell button for more videos. Hello viewers, welcome to Bangla Help Teach. Bangla Help Teach apnake shagotom. Ajke amader Camtasia series er part 6 se apnake shagotom. Apni jodi amader ager 5ta video na dekhe thaken obosshoi dekhe ashun. Description box e amader ager 5ta video link dewa ache. Tacharao apni amader video dan pashe ekti I button dekhte pacchen, shekhaneo click kore amader ager video 5ta dekhe aste paren. কারণ আপনি যদি আমাদের আগের 5টা ভিডিও না দেখে আসেন তাহলে হয়তো বা এই ভিডিওটা আপনার কাছে এলোমেলো লাগতে পারে। আর আপনি যদি চান যে এই ক্যামটাশিয়াটা ডাউনলোড করবেন যেটা আমরা ইউজ করছি তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমাদের এই সফটওয়্যারের ডাউনলোড লিংক দেওয়া আছে। তাছাড়া আপনি ডাউনলোড করার আগে অবশ্যই আমাদের প্রথম টিউটোরিয়ালটা দেখে আসবেন, কারণ প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং আপনার কম্পিউটারের জন্য কোনটা ভালো হবে সমস্ত ব্যাপারস্যাপার আমরা শুরুতেই বলে এসেছি, তাও সেই ব্যাপারস্যাপার আমরা এখন আর জানাবো না। তো অবশ্যই আপনি কিন্তু শুরু থেকে দেখে আসবেন। আর ডাউনলোড যদি করতে চান তাহলে অবশ্যই মাস্ট বি আপনি প্রথম ভিডিওটা দেখতেই হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হবে এবং আপনার কম্পিউটারের জন্য কোনটা ভালো। তো আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়েছি যে আজকে আমাদের পার্ট 6 এবং এটাই আমাদের শেষ পার্ট। এই আমাদের যেই সিরিজ পর্বটা চলছে ক্যামটাশিয়ার উপরে সিরিজ কোর্সটা, সেই কোর্সের আজকে আমাদের শেষ পার্ট, এটা আমি বারে বারে আপনাদেরকে বলছি। আর আপনারা যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, প্রয়োজনে আমি আপনাদেরকে আবার নতুন ক্যামটাশিয়ার উপরে টিউটোরিয়াল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, ধরুন যে আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনার অনেক কিছু আমাকে কমেন্টের আকারে বোঝাতে পারেন না বা বোঝাতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়েও আমাদেরকে মেসেজ করে বোঝাতে পারেন, সেখানেও আমরা আপনাকে যথাসম্ভব চেষ্টা করব সাহায্য করার, সাহায্য সহযোগিতা করার। কারণ আমাদের এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ বিগিনার লেভেলের জন্য, যারা নতুনভাবে এডিটিং কাজ শিখতে যাচ্ছে তাদেরই জন্য আমাদের এই টিউটোরিয়াল। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর ফেসবুকের লিঙ্কটা, ফেসবুক পেজে সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। তাছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের চ্যানেলের নামটা লিখতে পারেন বাংলা হেল্প টিচ, তাতেও আপনি আমাদের ফ্যান পেজটা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আমাদের পেজে লাইক দিবেন এবং লাইক দিয়ে আপনি আপনার যেই প্রশ্নটা আছে আপনি আমাকে মেসেজ করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দিব। কারণ এই আমি লিঙ্কটার কথা সাধারণত বলি না ভিডিওতে, এই ফেসবুকের কথাটা তো বলার কারণটা হলো আমি দেখেছি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন কিন্তু হয়তো বা কমেন্ট করে আপনারা আমাকে বোঝাতে পারেননি বা আমি হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারিনি কমেন্ট করে, এরকম ব্যাপার স্যাপার হয়ে থাকে। তো সেজন্য আপনি অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করবেন যদি আপনার কোনো বড় কোনো সমস্যা হয়ে থাকে, আর ছোট কোনো ছোটখাটো সমস্যা হলে আপনি সেটা আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আর যদি বড় কোনো কিছু সমস্যা থাকে বা বেশি বড় কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুক পেজে চলে যাবেন এবং লাইক দিবেন। তো আমি আজকে আর এই বিষয়ে বেশি কথা বলবো না, আমার আজকে কথাটা বেশি হয়ে যাচ্ছে। আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর একটা জিনিস জানাচ্ছি যে আমাদের আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ যেহেতু আজকে আমাদের এই পর্বের শেষ পার্ট, তাও আমি আজকে সবকিছু আজকে দেখিয়ে শেষ করে দিব, যা টুকিটাকি বাকি থাকবে সব শেষ করে দিব। আর আপনি যদি আমার যারা নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক দিবেন আমাদের ভিডিওতে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা আপনাদের নানা রকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলুন চলে যাচ্ছি টিউটোরিয়ালে। তো এই যে আমরা সফটওয়্যারে দেখুন চলে এসেছি, সফটওয়্যারে চলে আসার পরে দেখুন এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অলরেডি শেষ করা হয়ে গিয়েছে এই কয়টা। তো আপনি যদি না দেখে থাকেন, আবারও বলছি আমি না দেখে থাকলে আপনি আমাদের আগের 5টা ভিডিও দেখে আসুন। তো আজকে আমরা কথা বলবো এই নিচের তিনটা বিষয়টা নিয়ে, এই তিনটা বিষয় কিভাবে অ্যাক্টিভ করতে হবে, কাজ করতে হয়। তো ফার্স্টে আমরা চলে যাব ভিজুয়াল অ্যাক্টিভিটিসে। তো যখন দেখি ভিজুয়াল অ্যাক্টিভিটিসে কি রয়েছে, তো ভিজুয়াল অ্যাক্টিভিটিসে দেখেন এখানে কিছু আপনার ইফেক্ট রয়েছে, যে ইফেক্টসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক দরকারই লাগে। তো এই ইফেক্টসগুলো আমি একটা একটা করে আপনাদেরকে সবগুলো দেখাবো এখন কিভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো প্রথমে যদি যাই দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো এবং বর্ডার। তো ড্রপ শ্যাডো এবং বর্ডারটা ইউজ করতে হয় কিভাবে সেজন্য দেখাচ্ছি। তো সেজন্য আপনাকে অবশ্যই একটা এক্সট্রা ভিডিও ইউজ করতে হবে, ধরুন আমি এই ভিডিওটা এখানে ইউজ করছি। তো ইউজ করার আগে আমি ভিডিওটা দেখুন, ইউজ করার আগে আমি আমাদের এই দুইটা এই ভিডিওটার সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি এটিএন বাংলা নিউজের, কারণ সাউন্ডটা থাকলে হয়তো আপনি আমাদের কথার সাউন্ডটা শুনতে পাবেন না, আপনার সমস্যা হতে পারে। তো এখান থেকে আমি সাউন্ডটা অফ করে দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়, দুইটা ভিডিওরই সাউন্ড আমি সম্পূর্ণ অফ করে দিলাম, ঠিক আছে। তো এবার চলুন আমরা ভিজুয়াল ইফেক্টে চলে যাচ্ছি। ভিজুয়াল ইফেক্ট থেকে দেখেন ড্রপ শ্যাডোতে এটা আমরা এখন ইউজ করব। তার আগে দেখুন আমরা যেই ভিডিওটা এটার উপরে বসিয়েছি সেটাকে আমরা একটু ছোট করে নিব, ওইভাবে ধরে টেনে ছোট করে নিয়ে যে আমরা যে কোনো এক সাইডে এটাকে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ধরুন আমরা এটাকে এই কোনায় কোনারে বসালাম,
বসানোর পরে আমরা এটার উপরে ড্রপ শ্যাডোটা ইউজ করতে পারি। তো ড্রপ শ্যাডোটা বেশিরভাগ ইউজ করা হয় গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে, অনেক সময় গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর পরে অনেক সময় মুভির ক্ষেত্রে ড্রপ শ্যাডো সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো চলুন আমি এটার ভিতরে আপনাকে ড্রপ শ্যাডোটা ইউজ করে দেখাচ্ছি। তো ড্রপ শ্যাডোটা আপনি এখানে ধরে এনে আপনার ওই যে ভিডিওটা আপনি অ্যাড করতে চান, যে ভিডিওতে শ্যাডো ইউজ করতে চান সেটাতে আপনি অ্যাড করে দিবেন। তো দেখুন এখানে অ্যাড করার ফলে দেখেন ড্রপ শ্যাডোটা চলে এসেছে। তো এখানে আবার আপনি এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা প্রপার্টিস বক্স, তো এই প্রপার্টিস বক্স থেকে আপনি ড্রপ শ্যাডোটা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে সব রকম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইস্পাত, তো এটা দিয়ে আপনি কমাবেন বাড়াবেন আপনার শ্যাডোটার কতটুকু আপনি শ্যাডোটা বাড়তে দিতে চান এবং কতটুকু দিতে চান। তারপরে আছে অপাবিলিটি, তো অপাবিলিটিটা হলো আপনার ভিডিওটার শ্যাডোটার মানে কতটা আপনি গাঢ় করতে চান, কতটা হালকা করতে চান। আর এখানে আর রয়েছে অ্যাঙ্গেল, সেটা হলো আপনার শ্যাডোটা আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চান, কোন দিকে রাখতে চান। এটা হলো আমাদের বৃত্ত বা সার্কেল যাই বলতে বলুন, মানে আপনি কোন দিকে আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চান সেটা হলো এখানের ব্যাপার। তো চলুন এবার আমরা যেহেতু ড্রপ শ্যাডোটা অ্যাড করেছি, দেখুন অ্যাড করার পর এখানে অফসেট থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন আপনি খেয়াল করলে দেখুন ভিডিওটা মাঝখানে নিয়ে আসে, দেখেন নিচে একটা শ্যাডো চলে এসেছে দাগের মতো, আপনারা দেখতে পাচ্ছেন। এই শ্যাডোটা ইচ্ছা করলে আপনি উপরে নিচে দিতে পারেন, যদি আপনি এখান থেকে অ্যাঙ্গেল উপরে সিলেক্ট করে দেন দেখেন উপরে চলে গেছে, সাইডে পাশে যেদিকে দিতে চান সব দিকে আপনি দিতে পারেন এখান থেকে। তারপরে আপনি যদি চান যেটার একটু শ্যাডোটা বাড়িয়ে দেবেন, দেখেন এটা যদি দেন আপনি একবারে মোটা হয়ে পড়েছে, তো এখান থেকে আপনি হালকা করে দিতে পারেন কারণ শ্যাডোটা সাধারণত হালকা থাকে। আর এটা দিয়ে আপনি অবশ্যই এখানে দিবেন যে আপনি শ্যাডোটা কোথায় রাখতে চান, সেটাই অ্যাডজাস্টমেন্টটা এখানে রাখবেন, ঠিক আছে। আর এখানে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলটা আপনি শ্যাডোটা ঘুরাবেন যে কোথাতে কোন দিকে বসাতে চান। দেখেন আমি যদি এই উপর দিকে দিই আর একটু এই পাশে দিলাম শ্যাডোটা, ঠিক আছে। তো এইভাবে আপনি বসাবেন, এটা বসিয়ে তারপরে এক পাশে আপনার ভিডিওতে রেখে দিতে পারেন সুন্দর জন্য এডিটিং করে। যাই হোক এরপরে আমরা সরাসরি চলে যাব বর্ডারে। তো বর্ডারে যাওয়ার পরে আমি এটা আপনাকে এডিটিংটা একটু প্লে করে দেখাবো যে শ্যাডোটা এবং বর্ডারটা একসাথেই যে কিভাবে কাজ করলো। তো তাছাড়া আপনি যদি চান যে শুধু বর্ডারটা আগে শ্যাডোটা দেখতে চান, আমি শ্যাডোটাই আপনাকে দেখাচ্ছি, হয়তো আপনারা পরে প্যাচ লাগাতে পারেন যে কিভাবে শ্যাডোটা আর বর্ডারটা পরে মিক্সড হয়ে করতে দেবেন। তো দেখুন আমি যদি একটু প্লে করে দেখাই, দেখুন আমাদের এখানে ছোট্ট ভিডিওটা প্লে হচ্ছে, এখানে শ্যাডোটা কিন্তু রয়ে গেল। তো এবার আমরা বর্ডারটা এভাবে একইভাবে ধরে এনে এখানে ছেড়ে দেব। তো দেখুন এটার চারপাশে একটি সাদা দাগ চলে এসেছে, এটাই হলো আমাদের বর্ডার। তো হয়তো আপনারা বুঝতে পারছেন না, দাঁড়ান আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখুন এখানে আপনি এই ড্রপ শ্যাডো রয়েছে, তো ড্রপ শ্যাডোর নিচে দেখেন এখানে যদি ইট ইফেক্টে যান, তারপর এখানে বর্ডারে ক্লিক করেন, দেখেন এই পাশে আমাদের প্রপার্টিসে নতুন একটা ই চলে এসেছে। তো এখান থেকে আপনি রেড কালার দিয়ে দেন, দিলে দেখেন আপনার বর্ডারটা একটু লাল হয়ে গেছে। তো আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন বর্ডারটা, দেখেন আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। বাড়ানো কমানো সবকিছু আপনি করতে পারেন এখান থেকে। বাড়ার পর এটা নর্মালি আমাদের বর্ডারটা দেওয়া হয় হাইলাইট করার জন্য, যাতে মানুষ আপনার এটা থেকে একটু নজরটা বেশি থাকে, হাইলাইট করে। তো দেখুন এটা আপনি যেখানে রাখি না কেন, ধরুন যে আমি এটাকে এক পাশে বসা দিলাম যাতে মানুষের, দেখেন এবার যদি প্লে করি একইভাবে প্লে হচ্ছে বর্ডারের ভিতরে, কিন্তু যেহেতু আমরা বর্ডার দিয়েছি সেজন্য এটা দেখতে একটু সুন্দর লাগছে এবং এটা ফুটে উঠেছে। তো এটা হলো বর্ডারের ব্যাপার। তো এই হলো ছিল বর্ডার, তো আপনি বুঝতে পারছেন শ্যাডো এবং বর্ডারের। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, তো আপনাদের বোঝানোর জন্য আমি এটা ইউজ করেছি ড্রপ শ্যাডো এবং বর্ডার। তারপরে রয়েছে আমাদের কালারাইজেশন, তো আপনি যদি দেখেন কালারাইজেশনটা একটা জাস্ট এখানে দেন, দেখেন এটা সম্পূর্ণ নীল কালার হয়ে গেছে। এটা আমাদের ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে মুভি টুভির ক্ষেত্রে বা শর্ট ফিল্মের ক্ষেত্রে, তখন আমাদের কমান্ড দেওয়া। তো দেখুন এখানে আপনি যে কালারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইচ্ছা করলে অন্য অন্য কালারও করতে পারেন, দেখেন লাল হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটার কালার কোয়ালিটি বাড়াবেন, কমাবেন, হালকা করবেন বা গাঢ় করতে পারেন। এভাবে আপনি এখান থেকে কালারগুলো সবকিছু ই করে নেবেন। তো আপনি বুঝতে পারছেন যে কিভাবে কালার ইফেক্টসটা ব্যবহার করতে হয়। তো আমি এখান থেকে ইফেক্ট থেকে কালার ইফেক্ট আমাদের এটা এখন ডিলিট করে দিচ্ছি, কারণ অবশ্যই একসাথে যদি আপনি একটা ইফেক্টের উপর আরেকটা ইফেক্ট দেখাতে চান বা বসাতে চান হয়তো বা কোনো প্রবলেম করতে পারে। তো আমি একটা একটা করে আপনাদের ইফেক্টগুলোর কাজ দেখাচ্ছি, আপনাদের যখন যেটা প্রয়োজন হবে আপনারা তখন সেটা ইউজ করবেন। তারপরে রয়েছে কালার অ্যাডজাস্টমেন্ট, তো একে যে কালার অ্যাডজাস্টমেন্টটা একইভাবে ধরে নেবে, দেখেন এটা সম্পূর্ণ সাদা কালো হয়ে গেছে। তো এখান থেকে দেখুন এই পাশেও আপনি আবার প্রপার্টিস বক্সে যদি চলে যান, এখানে দেখেন একটু খেয়াল করে যে এখানে কালার অ্যাডজাস্টমেন্টের কিছু অপশন রয়েছে, ব্রাইটনেস, কন্টেস্ট, ঠিক আছে এখানে রয়েছে। এটা আপনাকে কমিয়ে বাড়িয়ে আপনার এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আর আবারও বলছি এটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কালার অ্যাডজাস্টমেন্টটা, আমাদের শর্ট ফিল্মের ক্ষেত্রে বা মুভির ক্ষেত্রে আমাদের জায়গা অনুযায়ী আমাদের স্থান অনুযায়ী কালার বাড়াতে কমাতে হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয়। যাই হোক এবার দেখুন আপনি এখানে
ব্রাইটনেস কন্ট্রাস্টটা মোটামুটি আমাদের হাই লেভেলে আছে, তো নিচে যে স্যাটুরেশন এটা আমরা একটু বাড়িয়ে দিই। দেখেন আমাদের এটা এবার কালারফুল হয়ে গেছে, তো দেখুন একটু অন্য কিভাবে জানি এক পাশটা একটু কালো কালো লাগছে, তাই তো? তো সেটাও আমরা ঠিক করবো। তো ধরুন আমরা একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, দেখুন একটু আরো কালোটা কিন্তু বেশি হয়ে গেল। তো এখান থেকে কন্ট্রাক্টটা একটু কমিয়ে দিব আমরা। তো দেখুন এভাবে এভাবে কিন্তু দেখেন ভিডিওটা মোটামুটি একটু সুন্দর হয়েছে বা ক্লিয়ারলি হয়েছে, আপনারা দেখতে পারলেন। তো এইভাবে আমাদের কালার অ্যাডজাস্টমেন্টের কাজ কমিয়ে বাড়িয়ে, ঠিক আছে? তো এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই ইফেক্টটা কালার অ্যাডজাস্টমেন্ট ইফেক্টটা ডিলিট করে দিলাম। তো এরপরে আমরা দেখাবো রিমুভ কালার। তো রিমুভ কালারের ক্ষেত্রে আমরা বেশিরভাগ বুঝে থাকি গ্রিন স্ক্রিনের ব্যাপারটা, কারণ আমরা বেশিরভাগ গ্রিন স্ক্রিনের যেটা থাকে আমাদের পিসে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা সহজে রিমুভ করতে পারি। তো গ্রিন স্ক্রিনটাই আজকে আমরা রিমুভ করবো, সেজন্য আমি একটা ভিডিও আপনাদের জন্য রেখেছি আমার মিডিয়াতে, মিডিয়া ফাইলে। তো এখানে দেখেন একটা গ্রিন স্ক্রিনের একটা ভিডিও রয়েছে, তো সেটা আমরা আজকে রিমুভ করে দেব। তো এখান থেকে আপনি একইভাবে যে রিমুভ কালারটা ধরে নিয়ে গ্রিন স্ক্রিনের উপরে ছেড়ে দিবেন। তো ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিক এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা যদি না বুঝে থাকেন তো আমি একবার ব্যাক করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো ধরুন এই যে আমি এটা আবার এখানে টাইম লাইন এনে সেট করে দিলাম, দেওয়ার পরে এই যে রিমুভ কালার, রিমুভ কালারে এটা ধরে এনে এখানে ছেড়ে দিবেন। দেখেন এটা ছাড়ার সাথে সাথে কিন্তু এটার পিছিয়ে যেটা ছিল এখানটার পিছিয়ে কিন্তু একটা গ্রিন স্ক্রিন রয়েছে। তো যখনই আপনি এটাকে টান দিয়ে বসিয়ে দেবেন তখনই কিন্তু এটা অটোমেটিক চলে যাচ্ছে। দেখেন এখানে এটা এটার উপর দিয়ে দেন, দেখেন চলে যাচ্ছে। তো সাথে কিন্তু হালকা হালকা কিছুটা রয়ে গেছে ইফেক্ট এই সাবস্ক্রাইবের পাশে, তো সেজন্য আপনি এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আবার অনেক সময় দেখা যেতে পারে আপনি যদি এটা ইউজ করেন টান দিয়ে এনে, হয়তো বা তখন দেখতে পারেন যে আপনার পিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে না, অনেক সময় হয়। তো রিমুভ যদি না হয় সেটা চিন্তার কোনো কারণ নেই, তো আপনি সরাসরি প্রপার্টিস বক্স থেকে এখান থেকে কমাবেন বাড়াবেন, দেখবেন অটোমেটিক আপনার কালারটা কমে যাবে। অ্যাটলিস্ট আপনি এই প্রথমে যেটা রয়েছে সেটা আপনি কমাবেন, যদি দেখেন যে আপনার এটা রিমুভ হচ্ছে না, আপনি একটা রিমুভ কালার এটা অ্যাডজাস্টমেন্ট করার পরে ইফেক্টটা, তখন এখান থেকে আপনি কমাবেন বাড়াবেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনার এটা কমে গেছে। দেখেন এখানে যদি আমি কমাই বাড়াই, দেখেন এখানে যদি কমে একবারে কমিয়ে দিই তখন দেখতে পাচ্ছেন আবার এটা চলে এসেছে। তো এখানে যদি আমি বাড়িয়ে দিই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা যেটা চলে ছিল সেটা চলে গেছে, ঠিক আছে? তাছাড়া আপনারা এখান থেকে সিলেক্ট করে অন্যান্য মোটামুটি ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করতে পারেন, যদি অন্য কোনো কালার ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপরে রিমুভ করে দিতে পারেন এখান থেকে কমিয়ে। তো সেটা আর আমি দেখালাম না, সাধারণত কারণ আমাদের গ্রিন স্ক্রিনটাই বেশি রিমুভ হয়, আর অন্য কালার গুলো রিমুভ করতে গেলে হয়তো বা পুরো ক্লিয়ারলি রিমুভ হবে না, কিছুটা থেকেই যাবে হালকা ঝাপসা ঝাপসা। তো সেক্ষেত্রে আমাদের গ্রিন স্ক্রিনটাই সবচেয়ে বেস্ট এবং বেটার, কারণ গ্রিন স্ক্রিনটাই খুব ভালোভাবে রিমুভ হয়। তো বুঝতে পারছেন যে কিভাবে আপনি রিমুভ করবেন আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিওর, অবশ্যই কিন্তু গ্রিন স্ক্রিন হতে হবে। তারপরে দেখুন আমরা চলে যাচ্ছি ক্লিপ স্পিডে। এই ক্লিপ স্পিডটা হলো আপনার ভিডিওর টাইমটা আপনি কতটুক ব্যবহার করতে চান। আমরা অনেক সময় হাইপার ল্যাপস করে থাকি ভিডিও, তো হাইপার ল্যাপসের ক্ষেত্রে এই ক্লিপ স্পিডটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই হাইপার ল্যাপসটা হলো আপনি একটা 5 মিনিটের ভিডিওকে 2 মিনিট করবেন, তো মানে টাইমটা কমে গেল কিন্তু ভিডিওটা যা আছে কিন্তু সেটাই থেকে গেল, কিন্তু ভিডিওটা একটু ফাস্ট হয়ে গেলো, এটাই হলো হাইপার ল্যাপস হিসাবে আমরা ধরে থাকি। আমরা খুবই দ্রুত যে ভিডিওগুলো ইউজ করা হয়, খুব ফাস্ট মুভমেন্ট করছে, সেগুলোকে আমরা হাইপার ল্যাপস হিসাবে ধরে থাকি। তো এইটাও আমার এইটাই হাইপার ল্যাপসের ক্ষেত্রে আমাদের এটা সবচেয়ে বেশি কাজে লাগবে ক্লিপ স্পিড। তো দেখুন এটা আমি এখানে ধরে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আপনি যদি প্রপার্টিসে দেখেন, প্রপার্টিসে খেয়াল করলে দেখতে পাবেন এখানে আমাদের স্বাভাবিক ভিডিওর একটা ভিডিওর স্পিড থাকে 1x, ঠিক আছে? তো সেটা হলো আমাদের ভিডিওর স্বাভাবিক স্পিড। তো আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তো এটা কিন্তু দেখবেন যে ভিডিওটা একই থাকবে কিন্তু আমাদের ভিডিওটার টাইমটা কমে যাবে স্পিড বেড়ে দিলে। তো আরেকটা জিনিস আপনারা এই টাইম লাইনে এখানে খেয়াল করবেন, দেখেন এখানে কিন্তু আমাদের টাইমটা অনেক বড় আছে, মিনিমাম মোটামুটি এখন ভিডিওটা আপনার 2 মিনিটের কাছাকাছি আছে, এখানে ক্লিক করে দেখতে পারবেন। তো এবার আমরা যদি এখান থেকে যদি আমরা ধরুন এখানে 1 আছে, আমরা যদি 3 গুণ করে দেই স্পিডটা, তো দেখুন এবার নর্মালি কিন্তু আবার দেখেন এবার যদি টাইম লাইনে খেয়াল করেন দেখুন এটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে। দেখুন এবার আমাদের এটা ছিল আগে মোটামুটি 2 মিনিটের একটা ভিডিও, তো এখন দেখেন চলে এসেছে 40 মিনিটে, দেখুন এটাও কিন্তু অলরেডি ছোট হয়ে চলে এসেছে টাইম লাইনে। তো এবার যদি আপনি প্লে করে দেখেন বুঝতে পারবেন যে ভিডিওটা কত ফাস্টলি চলছে। তো আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা কত ফাস্ট এবং দ্রুত মুভমেন্ট করছে এবং দ্রুতভাবে চলছে। বিশেষ করে আপনি যদি আমাদের ভিডিওর হেডলাইনে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে হেডলাইনের লেখাগুলো কত দ্রুত এবং কত তাড়াতাড়ি চলছে। এটাই হলো আমাদের ক্লিপ স্পিডের কাজ। আর এরপরে যেটা রয়েছে এটা এটা আমাদের অ্যাটলিস্ট কোনো কাজে ব্যবহার করা হয় না, এটা নর্মালি একটি এই সফটওয়্যারের একটি ইন্টারনেশনালি ইফেক্ট, তো এটা আমাদের কোনো কাজে ব্যবহার হয় না, তাই সেই জন্য আমি আপনাদের দেখালাম না। কারণ যেটা আমাদের কাজে বেশি লাগবে না বা যেটা আমাদের প্রয়োজন নেই একবারেই লাগবে না, সেটা আমাদেরকে
আপনাদেরকে দেখিয়ে খালি খালি আমাদের টিউটোরিয়ালটা বড় করার কোনো মানেই হয় না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে আমার টিউটোরিয়ালটা দেখছেন। তো চলে যাচ্ছি এরপরে আমরা ইন্টেনশনালিতে। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে ভিজুয়াল ইফেক্টের ভিতরে কি কি আছে এবং কোনটার কাজ কিভাবে। তো আপনি যদি না বুঝে থাকেন ভিজুয়াল ইফেক্টের কোনো ব্যাপার, অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানান। তো আমরা চলে যাচ্ছি এবার ইন্টেনশনালি। তো এখানে এটাও আমাদের বলতে গেলে আমাদের কোনো কাজেই আসে না, তো আমি হালকা পাতলা আপনাকে এটা দেখাচ্ছি। তো এটা আমি একটু পরে দেখাবো, কারণ এটা নর্মালি যেহেতু আমাদের বেশি একটা কাজে লাগে না, কাজ বেশি কি ধরতে গেলে কোনো কাজেই লাগে না, তাও আমি হালকা আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য বুঝাবো। তো এটা দেখানোর আগে আমি সরাসরি নিচে চলে যাচ্ছি ক্যাপশনে। তো ক্যাপশনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রয়োজন, অনেক কাজেই লাগে। তো সেজন্য আমি আগে ক্যাপশনটা দেখাচ্ছি এবং ভিডিও শেষ করার আগে আমি এই ইন্ট্রোডিউস অ্যাক্টিভিটি সেটা আমি দেখাবো। তো আমি ক্যাপশনে চলে আসলাম সরাসরি। তো ক্যাপশনটা হলো আমাদের ভিডিওতে অনেক সময় সাব টাইটেল ইউজ করতে হয়, অনেক সময় ভিডিওর নিচে, যে অনেক সময় দেখে থাকেন যে আপনারা কিছু কিছু হিন্দি মুভির ক্ষেত্রে মুভিটা থাকে হিন্দি কিন্তু নিচে ইংলিশে লেখা উঠে, সাব টাইটেল ইংলিশটা লেখা উঠে, বা বাংলার ক্ষেত্রে অনেক সময় বাংলা টিউটোরিয়াল ক্ষেত্রে আপনি ইংলিশ নিচে সাব টাইটেল দিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের অ্যাড ক্যাপশন থেকে আমাদের টাইটেল গুলা ইউজ করতে হবে। তো সেটা কিভাবে ইউজ করবেন সেজন্য আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। দেখেন এখানে একটি দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাপশন, অ্যাড ক্যাপশন এখানে আপনি যদি সরাসরি ক্লিক করেন, এখন এখানে একটি ক্যাপশন চলে এসেছে। তো এখানে আপনি সরাসরি টাইপ করে দিবেন যেটা আপনি দিতে চান, সেটা আপনি টাইপ করে দেবেন। আমি এমনি নর্মালি উল্টাপাল্টা একটা জিনিস টাইপ করলাম আপনাদের বোঝানোর জন্য, আমি কোনো কিছু লিখলাম না, ঠিক আছে। তো দেখুন এটা সরাসরি আমাদের স্ক্রিনে কিন্তু অলরেডি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা টাইপ করেছি। এখানে দেখেন খেয়াল করলে দেখেন চলে এসেছে সাব টাইটেল হিসাবে। এভাবে আপনি আপনার কথার সাথে মিলিয়ে মিলিয়ে সাব টাইটেলটা ইউজ করতে পারেন। তো বুঝতে পারছেন যে কিভাবে সাব টাইটেলটা ইউজ করতে হয়। তারপরে দেখেন এই সাব টাইটেলের যে সেটিংটা রয়েছে এখান থেকে দেখেন ডিউরেবল 4 সেকেন্ড দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি চান একটু কমিয়ে দিবেন, যে এখন দেখেন 3.6 সেকেন্ড আমাদের স্ক্রিনে এটা শো করবে, ঠিক আছে। তো আবার আপনি এইখানে দেখেন এতে সিলেক্ট, এখান থেকে আপনি আপনার টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারেন। ধরুন আমি যদি এখান থেকে এটা দিয়ে দেই, ধরুন এখান থেকে আমি আমাদের টেক্সটটা, দেখুন আমাদের টেক্সটটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তারপরে এখানে দেখেন নিচে আছে সাইজ, এখান থেকে আপনি ভিডিওর যে টেক্সটটা সেটা কমাতে বাড়াতে পারবেন সাইজটা। তারপরে আপনি যদি চান যে ফন্টের কালারটা চেঞ্জ করবেন, তাও দেখেন এখানে একটি হোয়াইট রং দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন, এখানে পাশে ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে যদি দেন রেড আছে, যা ইচ্ছা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এবার আমাদের স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের এটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে কালারটা, এবং টেক্সটটা, টেক্সটের ফন্টের স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। তারপরে যদি চান যে ধরুন আপনি এই টেক্সটের পিছে যে একটা কালো কালার একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা যদি কালারটা চেঞ্জ করতে চান তাও পারবেন আপনি চেঞ্জ করতে। তো দেখুন এখানে আপনি আবার আগের জায়গায় চলে যাবেন, এখানে তো চলে আসার পরে দেখেন এখানে ফিল্ড আছে, ফিল্ড কালার, ফিল্ড কালারটা আপনি চেঞ্জ করে দেবেন। যেহেতু আমাদের পিসেটটা কালো আছে আর আমাদের টেক্সটটা যেহেতু লাল কালার, তো আমরা পিসেটা যদি ব্যাকগ্রাউন্ডটা সবুজ দেই সেক্ষেত্রে ফুটে উঠতে পারে। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন আমরা যদি এটা প্লে করি, এটা কিন্তু আমাদের 3 সেকেন্ডের বেশি থাকবে না, লেখাটা একবার চলে আসবে এবং চলে যাবে। এখানে চলে এসেছে, এখন 3 সেকেন্ড পরে চলে গেলো। এইভাবে এটা আপনার কথার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে সাব টাইটেলটা, যখন আপনার যে কথাটা চলবে ভিডিওতে সেই অনুযায়ী আপনাকে টাইম সেট করে দিতে হবে, ঠিক আছে। তো আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে টাইমটা সেট করবেন, কারণ এখানে দেখেন ডিউরেবল 2 আছে, আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন টাইম, বা আপনার প্রয়োজন মতো আপনি এখানে ক্লিক করে লিখেও দিতে পারেন যে আপনার 2 সেকেন্ড বা আপনার 5 সেকেন্ড, যতটুকু প্রয়োজন আপনি লিখেও দিতে পারেন। তো এটা হলো ক্যাপশনের কাজ, আপনারা বুঝতে পারছেন এটা হলো আমাদের বেশিরভাগ সাব টাইটেলের কাজে ব্যবহার করা হয়। তো এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, তো আপনি সাব টাইটেলের কাজটা বুঝতে পেরেছেন। তো এবার আমি নর্মালি এখানে দেখুন ইন্টেনশনালি যেটা আমি একটু আগে বাদ রেখে চলে এসেছিলাম সেটা আমি দেখাবো এখন। তো দেখুন এটার কাজ হলো দেখেন অ্যাড টু কোয়েক টাইম লাইন, এটা সাধারণত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এটা দেখুন এখানে চলে এসেছে। তো এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে নর্মালি কোনো কিছু নেই, এই পাশে একটি বক্স চলে এসেছে প্রপার্টিস এর ভিতরে। দেখুন এখানে আমরা যা লিখব প্রশ্ন উত্তর সেটাই এখানে শো করবে নর্মালি। দেখেন শর্ট কোশ্চেন আপনি আপনি যা ইচ্ছা লিখতে পারেন, তারপর আপনি যদি চান যে এখানে ট্রু ফলস দিবেন সেটাও ইউজ করতে পারেন। এইগুলো জাস্ট আসলে কোনো দরকারই হয় না আমাদের ভিডিওতে, এগুলো সর্বমান্য যাদের ধরেন যে কুইজ বা কোনো প্রতিযোগিতামূলক হয় সেক্ষেত্রে এগুলো একটু ইউজ করা হয়, ইফেক্ট ইফেক্ট আকারে কিছুটা আসে। তো এটা নর্মালি আপনাদের দেখানোর কিছু নয় বা এটা আপনারা সহজে বুঝতে পারবেন না, এটা বুঝতে হলে আপনাদের কিছু সময় লাগবে বা আপনাদের নিজের চেষ্টা করতে হবে, নিজের চেষ্টা করে খুঁটিনাটি দেখেন তাহলে এটা আপনি বেশি বুঝতে পারবেন আমি বোঝানোর চেয়ে। তো এ ছিল আমাদের ইন্টেনশন ইন্টারটেক্টিভের কাজ। তো এবার আমরা একটি ছোট একটি কাজ দেখাচ্ছি, যে কাজটা হয়তো বা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, আবার হয়তো বা অনেকেই কাজটা পারেন, সেই কাজটা আমি আবার একটু দেখাচ্ছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন,
সেই বিষয়টা তো আপনারা জানতে চেয়েছিলেন যে আমি এটিএন বাংলা লোগোটা জায়গায় আপনার চ্যানেলের লোগো বা আমার নিজের চ্যানেলের লোগোটা কিভাবে বসাবো সেটা আপনারা জানতে চেয়েছিলেন। তো দেখুন, আপনি এখান থেকে অবশ্যই যে ইনপুট মিডিয়া থেকে আপনি আপনার যে লোগোটা রয়েছে চ্যানেলের লোগোটা আপনি ইম্পোর্ট করবেন। আমি আমার চ্যানেলের লোগোটা এখান থেকে ইম্পোর্ট করে দিচ্ছি। তো ইম্পোর্ট করার পরে আপনি সেটা বসিয়ে দিবেন। ধরুন আমি আমার চ্যানেলের যে লোগোটা রয়েছে নিচের দ্বারা আসে, ধরুন যে আমার চ্যানেলের লোগোটা, তো লোগোটা যে ইম্পোর্ট করার পরে আপনি লোগোটাকে এখানে ধরে আনবেন, ধরে এনে এখানে টাইমলাইনে ছেড়ে দিবেন। দেওয়ার পরে এটাকে ধরুন একটু ছোট করে দিবেন, এভাবে ছোট করে দেওয়ার পরে আপনি এখানে ধরনটা এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর একটু ছোট করতে পারেন, তাছাড়া প্রপার্টিস থেকে যেখান থেকে কমাতে বাড়াতে পারেন, ঠিক আছে, বা যেখানে হালকাও করে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি এটাকে বড় ছোট করবেন, তারপরে অ্যাডজাস্ট করে আপনি এখানে ধরুন এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে। এভাবে আপনি বসাতে পারেন আপনার লোগোটা যেখানে ইচ্ছা আপনি বসাতে পারেন, ঠিক আছে, এভাবে আপনি বসিয়ে দিবেন। তো বসানোর পরে অবশ্যই আপনি ভিডিও এই লোগোটা পুরাটা ভিডিও ধরে টেন দিয়ে জুড়ে দিতে হবে, এক সমান করে, নাহলে কিন্তু দেখেন আমি যদি প্লে করি দেখেন এই অল্প একটু অংশে তো আমাদের লোগোটা রয়েছে, তারপর দেখেন লোগোটা চলে গেছে। তো সেই জন্য আমাদের এটাকে অবশ্যই পুরোটা অংশে টেনে দিতে হবে, এভাবে টেনে দিলে আর থাকবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের পুরো ভিডিওটা এখানে থাকবে, দেখেন সরাসরি পুরো যতক্ষণ ভিডিওটা চলবে ততক্ষণ আমাদের লোগোটা কাজ করবে। তো এটা যদিও আমাদের আজকে টিউটোরিয়ালের ভিতরে ছিল না, তো আপনারা অনেকে এটা প্রশ্ন করেছেন কিভাবে করতে হয় জানার জন্য, তো সেজন্য আমি এটা আপনাদের অ্যাটলিস্ট দেখালাম, ঠিক আছে। তারপরে তাও দেখেন যে আপনি যেহেতু লোগোটা বসে আছেন, বসানোর পরে কিন্তু পিসে কিন্তু হালকা একটু দেখা যাচ্ছে ওদের লোগোটা, তো সেজন্য আপনি একটু ব্লার করে দিতে পারেন পিসের অংশটা। তো ব্লার কিভাবে করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনি কতটুকু অংশ যে অংশ ব্লার করতে দেন কিভাবে করতে দেন। তো ব্লার করার জন্য আমরা সরাসরি অ্যানোটেশনে চলে যাব। অ্যানোটেশনে আসার পরে দেখেন এখানে একটি ব্লার এবং হাইলাইট অপশন আছে, তো সেখানে আমরা এটা নিয়ে আসবো। তার আগে আমরা ধরুন যে ব্লারটা আমাদের বসাতে হবে এই ভিডিওটার উপরে, এটিএন বাংলার উপরে এবং লোগোটার নিচে, আমরা যদি ধরুন যে এইটা উপরে এনে ছেড়ে দিই দেখেন, তাহলে কিন্তু এখানে যদি বসিয়ে দিই আমাদের কিন্তু লোগোটা ব্লার হয়ে গেল, বোঝা যাচ্ছে না কিন্তু, ঠিক আছে, আমাদের নিজেদের লোগোটা। সেজন্য আমাদের এটাকে লোগোর নিচে বসাতে হবে। লোগোর নিচে বসানোর জন্য ধরেন আপনি যদি চান যে লোগোর নিচে একটি ট্রাক খুলবেন, সেজন্য আপনার যে এক নাম্বার ভিডিওটা রয়েছে এক নাম্বার ট্রাকটা, সেটার উপরে রাইট ক্লিক করে তারপরে এখান থেকে দেখেন ইনক্রেস ট্র্যাক অ্যাভব ডাউন, আপনি কোথায় খুলতে চান, অ্যাভব মানে উপরে, আপনি কি এই এক নাম্বার ট্রাকের উপরে আরেকটা খুলতে চান নাকি এটা নিচে খুলতে চান। আমি যেহেতু অবশ্যই এটার উপরে খুলতে চাই, কারণ এটার উপরে খুললে আমাদের এই দেখেন এটা দুই নাম্বার ট্রাক আর আমাদের এই লোগোটা তিন নাম্বার ট্রাকে চলে এসেছে। যদি আপনি এভাবে চান খুলতে পারেন, যদি না যদি এভাবে নাও খুলতে পারেন তাতে কোনো সমস্যা নেই, আপনি প্রয়োজনে এটাকে এভাবে ধরে উপরে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তারপরে আপনার লোগোটা তো রয়েছে, তো এখানে দেখেন এবার এবার অ্যানোটেশনটা যেটা রয়েছে এবার এটাকে আপনি ধরবেন, এবারে এখানে এনে একটু বড় করে দিন, যে ব্লাডটা রয়েছে ব্লাডটাকে ধরে বড় করে দিবেন। দেখুন ব্লাডটা এখানে আছে, এই ব্লাডটাকে আপনি ধরে আপনার লোগোটার পিসে দিয়ে দিন, একটু ছোট করে দিতে পারেন আপনার লোগোর মাপ মতো দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন যদি আপনারা খেয়াল করেন দেখেন এবার কিন্তু বেশি একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যে এটিএন এর লোগোটা, ঠিক আছে। যদি আপনারা দেখেন বুঝতে পারবেন কিনা, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আপনার লোগোটাই কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এবং এটিএন এর লোগোটা বোঝা যাচ্ছে না। তো ধরতে পারেন এক প্রকার ভাবে এটা এটিএন এর লোগোটা রিমুভ হয়ে গেছে। তো আপনি এখানে দেখেন এটা যদি আমি ডিলেট করে দিই দেখেন এবার কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমাদের লোগোর পিছে আরেকটা লোগো আছে। তো এইভাবে আপনি পিছে এটা ব্লার করে দিতে পারেন, ব্লার করে এটা আপনি মুছে দিতে পারেন। তারপরে এখানে কয়েকটা রকমের ব্লার আছে, আপনার যেটা প্রয়োজন সেটা দিতে পারেন। তো আমি নর্মালি এই ব্লারটা যেহেতু ইউজ করলাম, তো দেখুন এই ভিডিও ব্লারটা আমি আবার পিছে আরেকবার দিচ্ছি। দুয়ার পরে এখানে ব্লারে কিন্তু আপনার অপাবিলিটি আছে, ব্লারটাকে আপনি বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন, হালকা করে দেয় এখানে, যদি হালকা করে দিলে কিন্তু আবার লোগোটা দেখা যাচ্ছে, অবশ্যই এটাকে আমাদেরকে গাঢ় করে দিতে হবে। তো এখান থেকে আপনার ব্লারের সাইজটা কমাবেন বাড়াবেন, এই যে দেখেন ব্লার হয়ে গেছে পুরোটা, তো এখানে আপনি অ্যাডজাস্ট করে কমাই বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এটা হলো ব্লার, ব্লার করার পরে আপনি আপনার লোগোটাকে বসে দেবেন। আর আপনি যদি অবশ্যই ভুল করে যদি উপরে দিয়ে দেন দেখেন আপনারা কিন্তু আপনার লোগোটাই কিন্তু ভুলা হয়ে যাবে, যদি লোগোর উপরে ব্লারটা বসান, অবশ্যই আপনাকে লোগোর নিচে ব্লারটা বসাতে হবে, তাহলে আপনার লোগোর নিচের লোগোটা ব্লার হয়ে মুছে যাবে এবং আপনার লোগোটা ফুটে উঠবে। তো এইটাই ছিল আমাদের লোগো বসানোর ব্যাপারটা, কিভাবে আপনি আপনার চ্যানেলের লোগোটা বসাবেন ভিডিওর উপরে, তো আপনারা নর্মালি বুঝতে পেরেছেন। আর যেহেতু আজকে আমাদের শেষ টিউটোরিয়াল, এটাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে টিউটোরিয়ালটা দেখেছেন। আর আপনারা যদি কোনো সমস্যা থাকে আমি আবারও বলছি আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্ট করুন, আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনি গিয়ে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের মেসেজ করে জানাতে পারেন, আমরা আপনাকে যত সম্ভব চেষ্টা করবো আপনার প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য। কারণ হয়তোবা অনেক সময় আপনারা কমেন্ট করে আমাদেরকে সরাসরিভাবে সমস্যাটা বোঝাতে পারেন না, তো সেজন্য আপনি আমাদেরকে ফেসবুক পেজে যেয়েও বোঝাতে পারেন বা কমেন্ট মেসেজ করে জানাতে পারেন, আমরা সব রকম উত্তর দিয়ে দিব।
আর আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন। আর যাওয়ার আগে বলছি, আপনি যদি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা হয়তো বা আপনার জন্য আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। হয়তো বা যদিও আমাদের এই কোর্সের আজকে শেষ পর্ব, কিন্তু এরপরে আমরা ক্যামটেশিয়ার উপরে আরো নতুন নতুন কিছু যে এডিটিং রয়েছে সেগুলো আমরা দেখাবো, কি নানা রকম এডিটিং যে ক্যামটেশিয়াতে আপনি কোন বিষয়টা করতে পারেন। ঠিক আছে, তো সেগুলো আমরা যদি দেখতে চান তো অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল, তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।